মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের 128 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী জান্নেহারা খাতুন মনোনয়ন প্রত্যাহার করলেন। তিনি বলেন তার শরীর অসুস্থ এবং তার দুটি বাচ্চা রয়েছে, সেই কারণে তিনি মনোনয়ন প্রত্যাহার করলেন। জান্নেহারার বাড়ি তেজাপাড়া বলে জানা গেছে। জান্নেহারার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কংগ্রেস প্রার্থী নূরজাহান খাতুন। তার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নূরজাহান খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ওই বুথে। আমার শরীর খারাপ, তাইলে যার জন্য আমার বাড়িতে বাচ্চা আছে, আমি ঘুরতে পারবো না। সারা মুর্শিদাবাদ জেলায়, নবাবের জেলা মুর্শিদাবাদ জেলা শেষ হাসি তৃণমূল কংগ্রেস হাসবে। পিছিয়ে পড়া 34 বছরের পিছিয়ে পড়া এই জেলার মানুষ, তারা সিদ্ধান্ত নিয়েছে। 2021-এর বিধানসভার ফলাফল আপনারা দেখেছেন, 8 তারিখের পঞ্চায়েতের নির্বাচন গ্রামের মানুষ একজোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। শুধু কীর্তিপুরের একটি সিট নয়, 250টি গ্রাম পঞ্চায়েত, 78টি জেলা পরিষদ, 26টি পঞ্চায়েত সমিতি তৃণমূলই জিতবে এবং এই খড়গ্রাম ব্লক, এই ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি একেবারে বিরোধী শূন্য করে দেবে এখানকার মানুষ। শুধু সময়ের অপেক্ষা।